এক কথায় বলবো, ডিপিএস এর চিকিৎসা অনেক ভালো। আমার মতো যদি রোগী থাকে এখানে এসে চিকিৎসা নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা, আমার বাড়ি টাঙ্গাইল যমুনাসীত। আমার বয়স হচ্ছে 24 বছর চলতেছে। আমার 4 বছর ধরে হিপি সমস্যা, ব্যথা কোনো মানে প্রচন্ড ব্যথা, মানে ব্যথায় আমি শুয়ে থাকতে পারছি না, বসেও থাকতে পারছি না। আমি যখন হাঁটা চলা করতাম তখন আমার হিপ জয়েন্টে প্রচুর ব্যথা করতো, ব্যথাটা হচ্ছে মানে কিরকির করে কামড়াতো, ভারী কাজ করতে গেলে মানে অনেক মানে ব্যথা করতো, আমি উঠতেই পারতাম না বিছনায় থেকে, জ্বর এসে পড়া থাকতাম। আমার এই অসুখের জন্য আমি বাচ্চার খেয়াল করতে পারতেছি না, আমার পরিবার খেয়াল করতে পারতেছি না। আমি এই সমস্যার জন্য আমি অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছিল যে অপারেশন করতে, মানে যেখানেই গেছি অপারেশনের কথা বলছি, অপারেশন করাই নাই, মানে আর অপারেশন করলে মনে হয় মানে পঙ্গু হয়, তার জন্য অপারেশন করি নাই। আর মানে ফিক্সড হয়ে যায় বেশি, হাঁটা চলা করতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, এরপর আমি মানুষ হিসেবে মানে ভেঙে পড়ি, আমি কোথায় গেলে সুস্থ হব। হঠাৎ একদিন আমার ভাইয়া ভিডিও দেখে, উনি তো এনে ট্রিটমেন্ট নিছে, উনি ভালো হয়েছে, তারপরে আমাকে বলছে যে উনি গেলি ভালো হবো, তারপরে এখানে আসছি আমরা। স্যার আমাকে 30 দিনের চিকিৎসা নিতে বলছে, এখন আমি 15 দিনেই সুস্থ হয়ে গেছি, আগের মতো সেই ব্যথাগুলো আমার এখন নাই। আগে আমি বাঁকা হয়ে হাঁটতাম, এখন আমি এখানে চিকিৎসা নেওয়ার পরে আমি একটু সোজা হয়ে হাঁটতে পারি। আমার মনে হচ্ছে আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাব। আমি কোনো সময় কল্পনা করতে পারি নাই যে আমি অপারেশন ছাড়া ভালো হব। আমাকে যে থেরাপি দিয়ে তো অনেক চেষ্টা করছে মানে আমাকে সুস্থ করার জন্য। শফিউল্লাহ স্যারের চিকিৎসা আল্লাহর রহমতে অনেক ভালো, ডিপিআরসি পরিবেশ অনেক সুন্দর, আমার ভালো লাগছে, কেউ কোন সময় খারাপ ব্যবহার করে নাই। এক কথায় বলবো, ডিপিএসসির চিকিৎসা অনেক ভালো। আমার মতো যদি রোগী থাকে এখানে এসে চিকিৎসা নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা এখানে এসে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাবেন। আমার জন্য দোয়া করবেন, আমি জানি সারা জীবন ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম।